রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের অধীন কৃষ্ণনগর লক্ষ্মীবাই স্মৃতি আবাসনে মানুষ থাকার অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে কোনো প্রকার সংস্কার না হওয়ায় আবাসনের তিনতলা পর্যন্ত সাপেরও আড্ডা চলছে। জল আয়রন মিশ্রিত, তাও আবার অনিয়মিত। আবাসনের অর্ধেকটা চলে গেছে জঙ্গলের পেটে, এদিকে সেদিকে ভেঙে পড়ছে পলেস্তারা। অবশেষে নিরুপায় হয়ে আবাসনের মহিলা আবাসিকরা বুধবার ক্ষোভে ফেটে পড়েন। আবাসনের সামনে তারা বিক্ষোভ দেখান। জনৈক আবাসিক জানান, দপ্তরকে অনেকবার চিঠিও দেওয়া হয়েছে, অথচ সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জঙ্গল পরিষ্কার হচ্ছে না, দেখুন আপনি হয়তো দেখতে পাবেন এখানে লতা দিয়ে কোথাও করছে, সাপ উঠে গেছে কিছুদিন আগে তিনতলাতে। তো ওটা লাইট ছিল বারান্দায়, আমরা দেখতে পেয়েছি, কিন্তু গত সপ্তাহে এই এরিয়া পুরোটা একটা ফল্ট হয়েছিল, পুরো চলে গেছে। ইলেকট্রিশিয়ান এসে ঠিক করে গেছে, কিন্তু ওভার ভোল্টেজের কারণে কিছু লাইট আমাদের চলে গেছে। আজকে দু সপ্তাহ হওয়ার পরেও ওই বারান্দার লাইটগুলো এখন অফিস থেকে প্রোভাইড করা হয়নি। আমাদের পার্সোনাল টাকা দিয়ে আমরা আমাদের রুমের লাইটগুলো আমরা ঠিক করিয়েছি, কিন্তু এই যে বারান্দা অন্ধকার পুরো, এখন যদি আরো বিষাক্ত কিছু মানে বারান্দায় হাঁটে আমরা কিন্তু কিছু দেখতে পাবো না। জলের ব্যবস্থা ঠিক না হয় তাহলে কাজ কবে হবে? আমরা গত জুলাইয়ের 5 তারিখে প্রতিবেদন কলমে একটা এই বেহাল দশা নিয়ে একটা ইয়ে করেছি, প্রতিবেদন দিয়েছি। এরপরে দেখলাম হেড অফিস থেকে একজন ডেপুটি ম্যাডাম এসছেন, ভিজিট করেছেন। ভিজিট করে যাওয়ার পরে এখানে একটা ফলন্ত আম গাছ আছে, আপনি এখন দেখতে পাবেন শুটি আছে, কেটেছে। সামনে একটা অর্কোরিয়া গাছ ছিল, ওটাতে ইলেকট্রিক লাইন পরে প্রায় সময় আগুন জ্বলতো, ওটা কেটেছে, ভালো হয়েছে। কিন্তু এখনো পুরোনো গাছগুলো মানে কাটা গাছগুলো এখানেই পড়ে আছে শুকিয়ে, কোনো ইয়ে হয়নি। নাম কেউ আসতে পরে ওভার হেড ট্যাঙ্কি যেটা গত 2 বছর ধরে পরিষ্কার হয়নি ওটা পরিষ্কার হয়েছে, কিন্তু এখন ইদানিং আছে গত 1 সপ্তাহ ধরে আরো সমস্যা। ওভার হেড ট্যাঙ্কির হয়তো কোথাও পাইপলাইন সমস্যা হয়েছে, আমরা ভোরবেলা যদি উঠি আমাদের জল থাকে না, টয়লেটে গেলাম জল নেই, বেসিনে গেলাম জল নেই, এখানের বড় মোটরের ইয়েটা আছে ভালো জলের ওটা নেই, কলের এটা চালানো হয় এখানে এসে। তো এই জলটা এত আয়রন ভর্তি, এটা ইউজের মানে ইউজেবল। এটা লক্ষ্মীবাই মেমোরিয়াল ওয়ার্কিং ম্যান হোস্টেল আন্ডার সোশ্যাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট।